এই শোকের মাসে আমরা এই আমরা সব খুনের বিচার আমরা চাই, এবং যারা বঙ্গবন্ধু সহ আমাদের নেতা কর্মীকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের বিচার আমরা করতে চাই। আল্লাহ আমাদেরকে সেইভাবে আজকে ক্ষমতায় রেখেছে। আমরাও বুঝতে পেরেছি যে এই দেশে যারা বাঙালির বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে তাদেরকে আমরা দেখেছি যে ওদের পক্ষে আল্লাহর কোনো রহমত নাই। তাহলে আমরা এর বিচার খুব শিগগিরই করব, এবং এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ আওয়ামী লীগের দেশ, এই দেশ আমরা জনগণ মার বঙ্গবন্ধু যে কথা বলেছেন এই শেষ, আমরা এর শেষ বিচার না করে আর ঘরে উঠতে চাই না। আমরা এই দাবি করি বিচার করা যাবে, করতে হবে। কাজেই এই দেশকে শত্রু মুক্ত করার জন্য আমাদের সকলকে, প্রত্যেকটি লোক আওয়ামী লীগের, প্রত্যেকটি সৈনিকের মতো কাজ করতে হবে, এই দেশকে শত্রু মুক্ত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে এই যে যারা এত কষ্ট করে বিভিন্ন ইরান থেকে জেলার থেকে যারা আসছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের তরফ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করছি, খোদা হাফেজ। অনুষ্ঠান